আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল রেসিপিস বাই নুস্টাস কুকিংয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে নারকেল কুড়িয়ে দেখাবো, কোনো রকম কুড়ুনি ছাড়াই কিভাবে আমি নারকেলটা কোড়ালাম সেটাই দেখাবো। এখানে আমি একটা নারকেল কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে এভাবেই নারকেল কিনতে পাওয়া যায়। পরে নারকেলটাকে আমি পানি বের করে নিচ্ছি। এখানে পানি বের করে তারপরে আমি নারকেলটাকে প্রথমে আমি তো এটাকে দুই ভাগ করে নিয়েছি, তারপরে নারকেলটাকে আমি হাত দিয়ে আবার একটু জয়েন্ট করে নিলাম। তারপরে নারকেলটাকে আমি প্রথমে মাইক্রোওভেনে 2 মিনিট হিট করে নিব, মানে গরম করে নিব এটা। এবং এটা লক্ষ্য রাখতে হবে নারকেলটা যেন একটু ফাঁকা থাকে, না হলে কিন্তু এটা বাস্ট হয়ে যেতে পারে। তারপরে এই নারকেলটাকে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিব। পানিটা লক্ষ্য করতে হবে যেন নারকেলের ভিতরে না ঢুকে যায়। তারপরে এই পানিটাকে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিব। এতো আমার পানিতে বলক এসে গিয়েছে। আমি মোট 12 মিনিট এই নারকেলটাকে প্রসেস করে নিলাম। প্রথমে 2 মিনিট আমি করেছি মাইক্রোওভেনে, তারপরে 10 মিনিট আমি এই পানিতে এটাকে ফুটিয়ে নিলাম। নারকেল তো আমাদের সব ধরনের পিঠা, নাড়ু, নারকেলের চিরাতে লাগে। আসলে ব্যস্ততম জীবনে এখন আসলে সে কুড়ুনি দিয়ে নারকেলটা খুব একটা কোড়ানো হয় না। বিশেষ করে আমরা যারা শহরে থাকি কিংবা দেশের বাহিরে যারা থাকি, তাদের তো আসলে খুবই কষ্ট হয়ে যায় কুড়ুনি দিয়ে নারকেল কুড়াতে। তা যাই হোক, আমি এটা গরম পানি থেকে বের করে নিলাম। বের করে এখন আমাদের এই দুইটা যন্ত্র লাগবে। এটাতেই আমার নারকেলের যেই শক্ত তো আবরণ, ওইটা থেকে আমার নারকেলের এই সাদা আবরণটা বের হয়ে আসবে। এটা আমি এখন আপনাদের করে দেখাচ্ছি। আমি এখানে দুইটা স্ক্রুপ ড্রাইভার নিয়েছি, এটাই লাগবে। আর আমি এই যে পানিটা সেদ্ধ করে রেখেছি ওটাও রেখে দিলাম। যদি আমার নারকেলটা না ওঠে তাহলে আমি আরও 5 মিনিটের জন্য ভাবছিলাম যে আমি নারকেলটাকে ভিজিয়ে রাখবো, কিন্তু আমার ওটার করা লাগেনি। তা আমি এখন আস্তে আস্তে করে এই স্ক্রুপ ড্রাইভার দিয়ে আমি এটাকে আবরণটাকে আমি খোলার চেষ্টা করছি। এবং এটা খুব সহজেই এটা খুলে গিয়েছে। আমি প্রথমটা আপনাদের একটু দেখা খাচ্ছি। এতো একটু পাশ দিয়ে এভাবে একটু ঘোরালে এটা আপনারা নিজেরা যখন করবেন তখন আরও সহজ মনে হবে। এখন হয়তো আমার প্রসেসিংটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা নিজেরা যখন করে দেখবেন এটা অনেকই সহজ। এভাবে নারকেলটা আপনারা খুবই এই শক্ত আবরণ থেকে বের করে নিয়ে আসতে পারেন। আমি আরও একটা নারকেল আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে স্ক্রুপ ড্রাইভারটা দিয়ে আপনারা চারপাশ দিয়ে এভাবে ঘোরালেই নারকেলটা খুব সহজে বের হয়ে আসবে। আমি এই নারকেলটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, একদম গরমও না, মানে সহ্য করা যায় এরকম একটা তাপমাত্রায় আমি এটাকে এখন এই স্ক্রুপ ড্রাইভারের মাধ্যমে খুলে নিচ্ছি। এইতো আমার নারকেলটা প্রায় খুলে এসেছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা আমার ধরার সঙ্গে সঙ্গে আবরণটা বের হয়ে আসছে, যেহেতু স্ক্রুপ ড্রাইভারের এই রডটা একটু শক্ত ধরনের। এতে করে এটা আমি খুব সহজেই খুলে আসছে, কিন্তু এটা নাইফ দিয়ে করতে গেলে কিছুটা একটু সমস্যা হতে পারে। তা আপনারা চেষ্টা করবেন এই ধরনের স্ক্রুপ ড্রাইভার ব্যবহার করতে। এতো আমার নারকেল থেকে এই আবরণটা আমি বের করে নিলাম, মানে নারকেলের মালই থেকে আমি এই নরম অংশটা আমি বের করে নিলাম। এবার আমি একটা পিলারের সাহায্যে এটার যে উপরের যে কালো যে আবরণ সেটাকে আমি এখন পিল করে নিলাম। এটা আমি এক হাত দিয়ে করছিলাম বলে আপনাদের দেখাতে পারলাম না, এভাবে আমি করে নিলাম। আমি আরও একটা যেটা সেটাও করে নিব। এবার আমি নারকেলটাকে গ্রেটারের মাধ্যমে কুড়িয়ে নিব। আপনারা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হলো নারকেলটাকে আপনারা ছুরি দিয়ে সিলাই করে নিয়ে তারপরে এটা ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই বেশি ভালো লাগে। এতে করে নারকেলের যে ফ্লেভারটা সেটাও অনেক ভালো থাকে। তা আমি এবার নারকেলটাকে এখন এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি।
এতো আমি নারকেলটা গ্রেট করে নিলাম। আমি আজকে এই নারকেলটা দিয়ে নারকেলের যে ভাজা পুলি সেটা করব। আপনারা যে কোনো ধরনের পিঠায় নারকেলটাতে ব্যবহার করতে পারেন, নারকেলের নাড়ু বানাতে পারেন। এই নারকেলটা আমি খুবই সহজে আপনাদের করে দেখালাম যে নারকেলটা কিভাবে খোসা থেকে বের করতে হয়। আশা করি আমার আজকের এই ছোটো টিপস বা টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।